সবাইকে আমরা অভিনন্দন জানাই এবং এই খুশির সংবাদটা সবাই কাছে শেয়ার করার জন্য আমরা বলবো যে আগামী দিন আমরা আরো প্রত্যাশিত আমরা যুব বিষয়ক এবং ক্রীড়া দপ্তরের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত জানাই যারা মিডিয়ার বন্ধুরা রয়েছেন। আমরা অত্যন্ত খুশির একটা সংবাদ পরিবেশনের জন্য আপনাদেরকে এখানে আমন্ত্রণ জানিয়েছি। আপনারা জানেন 2018 পর থেকেই রাজ্যে খেলাধুলার অনেক পরিবর্তন হয়েছে। অনেকগুলো বিষয়ে আপনারা দেখেছেন ইনফ্রাস্ট্রাকচার যেভাবে উন্নয়ন হয়েছে, মাঠগুলো বা সুইমিং পুল নতুন নতুন অনেকগুলো ইনফ্রাস্ট্রাকচার নতুন হয়েছে, কিন্তু খেলাধুলা সেভাবে আমরা করে উঠতে পারিনি। কারণ কোভিডের জন্য একটা বড় সময় গ্যাপ চলে গিয়েছিল। 18-19, 19-20 এই দু বছর একদমই খেলাধুলা করা যায়নি। পরবর্তী সময়েও আন্তর্জাতিক লেভেলে যেগুলো খেলাধুলা কোভিডের থেকে বেরিয়ে অনেকগুলো অর্গানাইজেশন সেখানে খেলা আয়োজন করতে পারেনি। এবার আমরা এই নতুন গভর্নমেন্ট আসার পর 2023-এর আমরা দু তিনটা ইভেন্টের জন্য দুটো তিনটা জায়গায় টিম পাঠানো হয়। তো আমরা যখন এবার ন্যাশনাল স্কুল স্পোর্টসের যারা আন্ডার-19 খেলতে গিয়েছিল দিল্লি এবং ভোপাল এবং গোয়ালিয়র এই তিনটা জায়গায় আমাদের 15টা বিষয়ের খেলাধুলার টিম পাঠিয়েছিলাম, কিন্তু আমরা তিনটা বিষয়ে খুব ভালো হয়েছে। আমাদের এখানকার ছেলেমেয়েরা যারা গিয়েছিল ভালো রেজাল্ট করেছে। সেই সংবাদটা আপনাদের মাধ্যমে আমরা চাই আমাদের যারা স্পোর্টসে সঙ্গে যুক্ত রয়েছে তারাও যেমন আনন্দিত হবে, আমাদের অভিভাবকরাও দীর্ঘ সময় যারা একটা হতাশার মধ্যে ছিলেন যে খেলাধুলা খুব একটা ভালো রেজাল্ট আসছে না, আমরা এবার কিন্তু জুডুতে আমাদের এখানকার ছেলেমেয়েরা খুব ভালো করেছে, একজন গোল্ড নিয়েছে, ইমাম দেবর্মা গোল্ড পেয়েছেন, প্রিয়া বিশ্বাস সিলভার এবং প্রিয়াঙ্কা শাহা সিলভার, রেহানা ত্রিপুরা ব্রোঞ্জ পেয়েছে। একটা ভালো অ্যাচিভমেন্ট, জুডুতে আমরা 4টা মেডেল পেয়েছি এবং একজন গোল্ড, 2জন সিলভার, 1জন ব্রোঞ্জ পেয়েছে। এবং যোগাতেও খুব ভালো, যোগাতে আমরা আমাদের রাজ্যের যখনই মাঠে আমরা কোনো দেখি কোনো অর্গানাইজেশন কিছু হচ্ছে সেখানে যোগা একটা পার্ট থাকে। যোগাতে আমাদের রাজ্যে এত ভালো প্রতিভাবান ছেলেমেয়েরা রয়েছে যারা ইন্ডিভিজুয়ালি যোগাতে ভাগ নিয়েছিল, তার মধ্যে পূজা ভট্টাচার্য সিলভার পেয়েছে এবং বিপ্লব দেবনাথ ব্রোঞ্জ পেয়েছে, এবং টিম ইভেন্টে যারা যোগা করেছে সেখানে আমরা সিলভার পেয়েছে, একটা টিম একটা টিম ব্রোঞ্জ পেয়েছে। আমরা যোগাতেও একটা ভালো পারফরমেন্স বলতে পারি আমরা ন্যাশনাল লেভেলে আমাদের এখানকার ছেলেমেয়েরা করেছে এবং জুডুতেও ভালো করেছে। আশা রাখবো আমরা অন্যান্য টিমগুলো যারা গিয়েছিল ফুটবল, হ্যান্ডবল, ভলিবল, হকি, খোখো, কবাডি, বাস্কেট, জুডু, টেবিল টেনিস, ব্যাডমিন্টন, দাবা, জিমনাস্টিক, সাঁতার, অ্যাথলেটিক্স এগুলো 15টা আইটেমে বাকিগুলোতে যারা আমরা অ্যাচিভ করতে পারি আমরা প্রত্যাশিত আগামী দিনগুলোতে যে সমস্ত ইভেন্ট হবে সেগুলোতে আমরা ভালো রেজাল্ট করবো। আপনাদেরকে অ্যাডভান্স আমরা জানিয়ে রাখছি, পুরোটা আমাদের যারা খেলোয়াড়রা গিয়েছে তারা আসতে পারেনি। এটা প্রথমবার একটা ন্যাশনাল লেভেলে জনজাতি ক্রীড়া উৎসব হয়েছে যেটা উড়িষ্যাতে, সেখানেও আমাদের খুব ভালো পারফরমেন্স হয়েছে, সেটা আমরা যখন তারা ফিরে আসবে তখন আপনাদের সামনে তুলে ধরবো। আমরা খুব ভালো, মানে আমরা সর্বভারতীয় স্তরে খুব ভালো রেজাল্ট করেছি আমাদের এখানে জনজাতি টিমগুলো যারা গিয়েছে, সেটা আপনাদের আগামী এক দুদিনের মধ্যে তারা ফিরে আসলে আমরা পুরো ডিটেলসটা আপনাদের সামনে তুলে ধরবো। তো এই এক দুটা বিষয় নিয়ে আপনাদের কাছে আমরা ডেকেছিলাম। এবং আমরা যেটা আমাদের যোগা দিবস 21 তারিখ আমরা সেখানে আপনাদেরকে আমন্ত্রণ জানাই, সেখানে মাননীয় মুখ্যমন্ত্রী সহ আমাদের রাজ্যের বিভিন্ন মন্ত্রীরা থাকবেন, আধিকারিকরা থাকবেন, সবাই সেখানে থাকবেন, আপনারা কিন্তু আমন্ত্রণ জানাই। যোগা দিবস সেখানে আমরা সেলিব্রেট করবো হাফানিয়া মেলা গ্রাউন্ড যে ইনডোর হলটা রয়েছে সেটাতে করা হয়। 21 তারিখ সকাল।